নমস্কার নিউজ নোম্যান্স ল্যান্ডে আরো একবার আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে যে খবর এসে পৌঁছেছে তৃতীয় রাউন্ড গণনা শেষ অর্থাৎ ভোট গণনা শেষ জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী ফলাফল যে শেষ যে ফলাফল এসে পৌঁছেছে আরো একবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব গণনা কেন্দ্রের বাইরে আবির খেলায় মেতেছেন তৃণমূল কর্মী সমর্থকেরা সর্বশেষ যে খবর এসে পৌঁছেছে প্রার্থীদের প্রাপ্ত ভোট বিজেপি প্রার্থী অরূপ কুমার পাল তিনি পেয়েছেন 724টি ভোট সিপিএম প্রার্থী তার প্রাপ্ত ভোট 332 কংগ্রেস প্রার্থী তার প্রাপ্ত ভোট 52 তৃণমূল প্রার্থী তার প্রাপ্ত ভোট 2842টি আরও একবার আপনাদের জন্য টিভি স্ক্রিনে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী প্রার্থীদের প্রাপ্ত ভোট আরও একবার আপনাদের জন্যে বিজেপি প্রার্থী 724 বাম প্রার্থী 332 কংগ্রেস প্রার্থী 52 তৃণমূল প্রার্থী 2842 এই খবর সামনে আসতে স্বাভাবিকভাবেই আবির খেলায় মেতেছেন তৃণমূল কর্মী সমর্থকেরা গণনা কেন্দ্রের বাইরে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন গণনা কেন্দ্রের বাইরে আবির খেলায় মেতেছেন তৃণমূল কর্মী সমর্থকেরা উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে বনগাঁয় গত 21 তারিখ বনগাঁ পুরসভার 14 নম্বর ওয়ার্ডে এই উপনির্বাচনকে ঘিরে নানান রকম রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে বারবার বিরোধীদের পক্ষ থেকে নির্বাচনকে ঘিরে রিগিং ছাপ্পা ভোটের অভিযোগ তোলা হয়েছে নির্বাচনের দিন আমরা লক্ষ্য করেছি বারে বারে পথ অবরোধে সামিল হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলি শাসক দলের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ তুলে এবং গতকাল বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হয় তারা গণনাতে অংশগ্রহণ করছেন না অর্থাৎ গণনা বয়কট করেছেন তারা এরই মাঝে নিয়ম অনুযায়ী এসবের মধ্যেই কিন্তু ভোট গণনার কাজ শুরু হয়েছিল এদিন সকাল থেকে যেহেতু 6টি বুথে ভোট গ্রহণ হয়েছিল অর্থাৎ 6টি ইভিএম সেই কারণে আমরা প্রথম থেকেই বলছিলাম বা প্রশাসন সূত্রে আমরা খবর পাচ্ছিলাম যে গণনা শুরু হলেই খুব দ্রুত গণনার কাজ শেষ হয়ে যাবে দুটি টেবিলে গণনার কাজ শুরু হয় এদিন সকালে এবং 6টি ইভিএম 3টি রাউন্ডে গণনার কাজ শেষ হয়ে যায় এই মুহূর্তে সর্বশেষ যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে অর্থাৎ তৃতীয় রাউন্ড গণনা শেষে প্রার্থীদের প্রাপ্ত ভোট আরও একবার নজর দেবো আমরা আরও একবার জানিয়ে দেবো আপনাদেরকে প্রার্থীদের সর্বশেষ খবর অনুযায়ী প্রার্থীদের প্রাপ্ত ভোট বিজেপি প্রার্থী তার প্রাপ্ত ভোট অরূপ কুমার পাল তিনি পেয়েছেন 724টি ভোট এবং সিপিএম প্রার্থী তার প্রাপ্ত ভোট 3000 মার্জনা চেয়ে নিচ্ছি সিপিএম প্রার্থী তার প্রাপ্ত ভোট 332টি কংগ্রেস প্রার্থী তার প্রাপ্ত ভোট 52 এবং তৃণমূল প্রার্থী তার প্রাপ্ত ভোট 2842টি স্বাভাবিকভাবেই এই খবর সামনে আসতেই গণনা কেন্দ্রের বাইরে কিন্তু উচ্ছ্বাসে মেতেছেন তৃণমূল কর্মী সমর্থকেরা রীতিমতো আবির খেলায় মেতেছেন তারা বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে এসে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন সেই ছবি দেখা যাচ্ছে এ বিষয়ে আমরা কথা বলেছিলাম 14 নম্বর ওয়ার্ডের এই উপনির্বাচনে যিনি তৃণমূল কংগ্রেসের উপনির্বাচনের যিনি অবজারভার ছিলেন নির্বাচনের নির্বাচন পরিচালনার দায়িত্ব ছিল ছিলেন যিনি ছয়ঘড়িয়ার পঞ্চায়েত তথা তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষ আমরা প্রসেনজিৎ ঘোষের সাথে কথা বলেছিলাম তিনি ঠিক কি বলেছেন এই নির্বাচনের ফলাফল সামনে আসার পর প্রসেনজিৎ ঘোষ তৃণমূল নেতা তথা 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের এই নির্বাচনের যিনি অবজারভার ছিলেন তিনি ঠিক কি বলেছেন আপনাদের একবার শোনাবো প্রসেনজিৎ ঘোষ ঠিক কি বলেছেন দেখুন এ জয় মামাটি মানুষের জয় এ জয় 14 নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষের জয় 14 নম্বর ওয়ার্ডের মানুষ সারা জীবনই তারা তৃণমূল কংগ্রেসের পাশে আছেন তৃণমূল কংগ্রেসের সাথে আছেন এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন এবং পৌরসভার যে উন্নয়ন সেই উন্নয়নের পাশেই মানুষ তারা দাঁড়িয়েছেন এবং বিরোধীদের যে মিথ্যা কুৎসা অপপ্রচার তার বিরুদ্ধে মানুষ স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব আজকে এই নির্বাচনের ফলাফল প্রমাণ করছে যে বাংলার মাটি মমতা ব্যানার্জির দুর্জয় বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ড গত পৌরসভার নির্বাচনে এই ওয়ার্ড থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন দিলীপ ঘোষ
দিলীপ দাস এবং দিলীপ বাবু নির্বাচনে জয়লাভ করেন, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে নির্বাচনের ফলাফল ঘোষণা হবার পর তিনি তার মৃত্যু হয়। দিলীপ বাবুর মৃত্যুর পর কার্যত ফাঁকা হয় এই ওয়ার্ড, এবং তারপর নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আগস্টের 21 তারিখ এই ওয়ার্ডে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়। অর্থাৎ গত রবিবার বনগাঁ পুরসভার 21 নম্বর ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হয় এবং উপনির্বাচনে 14 নম্বর ওয়ার্ডে প্রার্থী চতুর্মুখী লড়াই হয়েছিল। সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোনীত হয়েছিলেন পাপাই রাহা, বিজেপির হয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অরূপ কুমার পাল, জাতীয় কংগ্রেসের প্রার্থী ছিলেন প্রভাস পাল এবং বাম প্রার্থী ছিলেন ধৃতিমান পাল। গত 21 তারিখ নির্বাচন হয় এবং নির্বাচনকে ঘিরে নানান ছবি নানান ঘটনা সামনে এসেছে। তারপর বিরোধীদের পক্ষ থেকে পুনর্নির্বাচনের দাবি জানানো হয়েছিল, যদিও মহকুমা প্রশাসন সূত্রে জানা গেছে যে তারা যে দাবি বিরোধী রাজনৈতিক দলগুলি করেছিলেন তার কাগজপত্র বা সেই দাবি তারা রাজ্য নির্বাচন কমিশনে পাঠিয়েছেন এবং তার কোনো পরবর্তী নির্দেশিকা কিছু আসেনি। নিয়ম অনুযায়ী আজ অর্থাৎ 24 তারিখ ভোট গণনার দিন স্থির হয় এবং আজ সকাল থেকে ভোট গণনাকে ঘিরে বনগাঁ আমলাপাড়ায় যে ইভিএম রাখবার অর্থাৎ স্ট্রং রুম করা হয়েছিল সেইখানেই ভোট গণনা কেন্দ্র প্রস্তুত করা হয় এবং রাজ্য পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়। ভোট গণনা কেন্দ্রের সামনে আশেপাশে তিনটি ড্রপ গেট করে বাইরের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এদিন সকাল 8টাতে ভোট গ্রহণ শুরু হবার কথা থাকলেও নির্ধারিত সময়ের বেশ কিছু সময় পর কিন্তু ভোট গণনা শুরু হয় এবং ভোট গণনা শুরু হতেই ব্যালট বাক্স যখন গণনা শুরু হয় প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড শেষে ফলাফল আসতে থাকে এবং তৃতীয় রাউন্ড অর্থাৎ প্রশাসন সূত্রে প্রথমেই বলা হয়েছিল যে যেহেতু 6টি ইভিএম 2টি টেবিল গণনার জন্য প্রস্তুত করা হয়েছিল এবং 3টি রাউন্ড গণনা হবে সে কথা আগেই প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল। 3 রাউন্ড গণনা শেষে যে ফলাফল সামনে এসেছে আরও একবার আপনাদেরকে জানাবো। বিজেপি প্রার্থী তার প্রাপ্ত ভোট যদিও আমরা স্ক্রিনে দিয়ে রেখেছি, বিজেপি প্রার্থী তার প্রাপ্ত ভোট 724, বাম প্রার্থী তার প্রাপ্ত ভোট 332 এবং জাতীয় কংগ্রেস প্রার্থী তার প্রাপ্ত ভোট 52, তৃণমূল প্রার্থী তার প্রাপ্ত ভোট 2842। আজকের গুরুত্বপূর্ণ কথা যে যদিও আজকের এই যে গণনা ভোট গণনা প্রক্রিয়া যখন চলেছে পূর্ব ঘোষণা অনুযায়ী বিরোধী যে রাজনৈতিক দলগুলি রয়েছে অর্থাৎ বাম বিজেপি এবং জাতীয় কংগ্রেস তাদের পক্ষ থেকে কিন্তু আলাদা করে আগেই ঘোষণা করা হয়েছিল এই যে গণনাতে তারা অংশগ্রহণ করবেন না এবং সেই ঘোষণা মতোই তারা কিন্তু এদিন গণনাতে অংশগ্রহণ করেননি। কারণ আমরা গণনা কেন্দ্রে কিন্তু বিরোধী কাউকে দেখা যায়নি, স্বাভাবিকভাবেই তারা যে দাবি তুলেছিলেন নির্বাচনের দিন ভোটের যে অভিযোগ তুলেছিলেন এবং তার সে কারণেই তারা এই গণনা প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছেন এই এমনই কিন্তু জানিয়েছিলেন। গতকাল আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে নেতৃত্বের সাথে কথা বলে যে প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরেছিলাম নির্বাচনে ভোট লুঠের অভিযোগ তুলে গণনা প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছিলেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজনৈতিক দলগুলি। এদিন সকালে গণনা শুরু হয় এবং খুব দ্রুতই গণনা প্রক্রিয়া শেষ হয়ে যায় এবং সর্বশেষ খবর অনুযায়ী তৃণমূল প্রার্থী পাপাই রাহা তিনি 2842টি ভোট পেয়েছেন, স্বাভাবিকভাবেই তিনি জয়লাভ করেছেন এবং এই খবর গণনা কেন্দ্রের বাইরে আসতেই কিন্তু উচ্ছ্বাসে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকেরা, রীতিমতো সবুজ আবির নিয়ে তারা উচ্ছ্বাসে মাতেন, বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে তারা সেখানে উচ্ছ্বাসে মেতে ওঠেন। এ বিষয়ে আমরা তৃণমূল নেতৃত্ব স্থানীয় যিনি এই ওয়ার্ডের দায়িত্বে ছিলেন নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন তৃণমূল নেতা তথা এই ওয়ার্ডের যিনি দায়িত্বে ছিলেন প্রসেনজিৎ ঘোষ ছয়ঘড়িয়া পঞ্চায়েতের প্রধান, আমরা তার সাথে কথা বলেছিলাম, তিনি যেটা জানিয়েছিলেন আমরা সেই কথাও তার সাথে কথা বলেছিলাম সেই কথাও আপনাদের সামনে তুলে ধরেছি, আমরা আরও একবার শুনে নেব।
আজকের এই যে নির্বাচনে জয়লাভ, তৃণমূলের তৃণমূল প্রার্থী জয়লাভ করেছেন এবং তারপর তৃণমূলের তরফ থেকে কি প্রতিক্রিয়া দেওয়া হয়েছে, এ বিষয়ে আমরা কথা বলেছিলাম প্রসেনজিৎ ঘোষের সাথে। তিনি কি বলেছেন আরো একবার শোনাবো আপনাদের। এ জয় মামাটির মানুষের জয়, এ জয় চোদ্দ নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষের জয়। চোদ্দ নম্বর ওয়ার্ডের মানুষ সারা জীবনই তারা তৃণমূল কংগ্রেসের পাশে আছেন, তৃণমূল কংগ্রেসের সাথে আছেন এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন এবং পৌরসভার যে উন্নয়ন, সেই উন্নয়নের পাশেই চোদ্দ নম্বর ওয়ার্ডের মানুষ তারা দাঁড়িয়েছেন এবং বিরোধীদের যে মিথ্যা কুৎসা অপপ্রচার তার বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে রায় দিয়ে আসলে এই নির্বাচনের ফলাফল প্রমাণ করছে যে বাংলার মাটি মমতা ব্যানার্জির দুর্জয় দুর্জয়। আপনারা শুনলেন তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষ, তিনি ঠিক কি বললেন। আরও একবার ফলাফল আপনাদের জানিয়ে দেবার চেষ্টা করব। এই মুহূর্তে চূড়ান্ত যে ফলাফল আমাদের কাছে এসে পৌঁছেছে, চোদ্দ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী, তার প্রাপ্ত ভোট 2842। জাতীয় কংগ্রেস প্রার্থী, তিনি পেয়েছেন প্রভাস পাল, তার প্রাপ্ত ভোট 52। সিপিএম প্রার্থী ধৃতিমান পাল, তার প্রাপ্ত ভোট 332। বিজেপি প্রার্থী অরূপ কুমার পাল, বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট 724। বনগাঁ পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী, এবং এই খবর সামনে আসতেই অর্থাৎ গণনা কেন্দ্রের বাইরে খবর এসে পৌঁছাতেই উচ্ছ্বাসে মেতেছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। সেই ছবি সরাসরি আপনাদের জন্যে নিউজ নোম্যান্স ল্যান্ডের পর্দায়। নিউজ নোম্যান্সল্যান্ডের পর্দায় সরাসরি আমরা ফলাফল আপনাদের জন্য, আমাদের দর্শকদের জন্য। আরো একবার জানাবো, বিজেপি প্রার্থী তার প্রাপ্ত ভোট 724, সিপিএম প্রার্থী ধৃতিমান পাল তার প্রাপ্ত ভোট 332, কংগ্রেস প্রার্থী তার প্রাপ্ত ভোট প্রভাস পাল তার প্রাপ্ত ভোট 52, এবং তৃণমূল প্রার্থী পাপাই রাহা তার প্রাপ্ত ভোট 2842। উপনির্বাচনকে ঘিরে বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে যে অবস্থান নেওয়া হয়েছিল, আমরা গতকালই কথা বলেছিলাম বাম প্রার্থী ধৃতিমান পালের সাথে, কথা বলেছিলাম বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি রামপদ দাসের সাথে, তারা ঠিক কি বলেছিলেন আরও একবার আপনাদের শোনাবো। বনগাঁর চোদ্দ নম্বর ওয়ার্ডের বাই ইলেকশনে যে ভোটের নামে প্রহসন হয়েছে, ভোট লুট হয়েছে, আমাদের পোলিং এজেন্ট আমাদের প্রার্থীকে মেরে ধরে ওখান থেকে সকাল 10টার আগে বের করতে গিয়েছে, আমাদের কার্যকর্তাদের মেরেছে, এবং আমরা এই নির্বাচনের শেষ অধ্যায় যেটা আছে গণনা তার আমরা বয়কট করছি। এসডিও অফিস সেখান থেকে তাদের রিসিভ কপি দিচ্ছে না, আমরা আগেরগুলোও মেলে পাঠিয়েছিলাম, আবার এটাও মেলে পাঠাচ্ছি। এই প্রহসনের জন্য আমরা নিন্দা করি এবং আগামী দিনে বিজেপি ছাড়া বনগাঁ সাংগঠনিক জেলায় বৃহত্তর আন্দোলনে থাকবে, আমরা আগামীকালের ভোট গণনা বয়কট করলাম। বনগাঁ পৌরসভা চোদ্দ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে একটা সন্ত্রাস, সাংঘাতিক সন্ত্রাস এবং প্রহসনে পরিণত করা হয়েছিল। আমরা রামনগর রোডের মোড়, আমরা থানাতেও অবস্থান করি, আমাদের একজন যুব নেতৃত্বকে আমাদের অ্যারেস্ট করে, আগামীকাল ফল ঘোষণা। কিন্তু মানুষ তো বুঝেই গেছে ফল কোন দিকে যাবে, যেভাবে সন্ত্রাস আবহাওয়ার মধ্যে ছাপ্পা ভোট বুথ দখল লিগিংয়ের মধ্যে দিয়ে ভোট হয়েছে। সেই জন্য আমরা সর্বস্তরের প্রশাসনকে জানিয়েছি যে এই ভোট বাতিল করতে হবে, রিপোলের ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং আগামী দিনে আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব। শুনলেন, আমরা গতকালই কথা বলেছিলাম বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি রামপদ দাস এবং চোদ্দ নম্বর ওয়ার্ডের যিনি বাম প্রার্থী ছিলেন অর্থাৎ ধৃতিমান পাল, নির্বাচনের দিন ভোট লুঠের অভিযোগ তুলে ভোট গণনা প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছেন বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি, এবং সে বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছিলেন তারা, সেটি শোনালাম আপনাদেরকে। কারণ আজ কিন্তু গণনা কেন্দ্রে বিরোধী কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিদের দেখা যায়নি,
কারণ তারা আগেই জানিয়েছিলেন নির্বাচনের নামে প্রহসন হয়েছে, সেই অভিযোগ তুলেই কিন্তু তারা বিভিন্ন প্রশাসনিক দপ্তরে যেমন চিঠি করেছেন, পাশাপাশি তারা প্রতিবাদ স্বরূপ তারা কিন্তু সরে দাঁড়িয়েছেন গণনা প্রক্রিয়া থেকে। আমরা আরও একবার গণনা কেন্দ্রের বাইরের ছবি আপনাদেরকে দেখাবো। ভোট গণনা শেষ, ইতিমধ্যেই ভোট গণনা শেষ হয়েছে, জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী এবং প্রার্থীদের প্রাপ্ত যে ভোট সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী প্রার্থীদের প্রাপ্ত যে ভোট সম্ভাব্য সেই তালিকা আমরা তুলে ধরেছি আপনাদের সামনে। তৃণমূল প্রার্থী তার প্রাপ্ত ভোট 2842, কংগ্রেস প্রার্থী তার প্রাপ্ত ভোট 52, সিপিএম প্রার্থী তার প্রাপ্ত ভোট 332 এবং বিজেপি প্রার্থী তার প্রাপ্ত ভোট 724। আমরা এই খবরে চোখ রাখব। নির্বাচনী প্রক্রিয়া অর্থাৎ ভোট গণনা শেষ হলো, শেষ হয়েছে নির্বাচন, যে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী। আমরা আমাদের নজর থাকবে গণনা কেন্দ্রে, আমরা চেষ্টা করব আমাদের প্রতিনিধিদের সাথে কথা বলার এবং কি খবর সর্বশেষ উঠে আসে গণনা কেন্দ্রে। যতক্ষণ পর্যন্ত প্রার্থী থাকবেন, যতক্ষণ পর্যন্ত সার্টিফিকেট না দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সরাসরি সেই খবর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখনকার মতো এই পর্যন্ত, ছোট্ট বিরতি নিচ্ছি, আবার বিরতির পর ফিরে আসছি। কেউ কোথাও যাবেন না, সাথে থাকুন। আর যাবার আগে আমাদের প্রিয় দর্শকদের জন্য আবার জানাতে চাইব, টিভি চ্যানেলে নিউজ নোম্যান্সল্যান্ড দেখতে হলে সেটটপ বক্সে 874 অর্থাৎ 874 আমাদের সেটটপ বক্সের নম্বর, এবং সোশ্যাল মিডিয়াতে যারা আমাদের খবর দেখতে চান আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। নিউজ নোম্যান্সল্যান্ড বলে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন প্রতি মুহূর্তের। শুধু বনগাঁ নয়, বনগাঁ সংলগ্ন এই মহকুমার গণ্ডি পেরিয়েও বিভিন্ন খবর দ্রুত আপডেট পেতে এবং সরাসরি দেখতে আপনারা আমাদের সাথে জুড়ে থাকুন। আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটন প্রেস করে আমাদের সাথে সহযোগিতা করুন। আমাদের খবর প্রতি মুহূর্তের আপডেট পেতে চাইলে আমাদের পেজ ফেসবুক ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমরা ফিরে আসছি ছোট্ট বিরতির পর, কেউ কোথাও যাবেন না, নির্বাচনের খবর নিয়ে আবার ফিরছি খুব দ্রুত। ঝর্ণাপনের সোনার ছোঁয়ায় পূর্ণ হলাম আজ। অল্প বাজেটে নজর কাড়া ডিজাইনের সোনার গহনা যা অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। বিয়ে হোক বা যে কোনো সামাজিক অনুষ্ঠান, আমাদের গহনা নজর কাড়তে বাধ্য। আধুনিকতার সাথে ঐতিহ্যের মিশেল স্বর্ণাপন। স্বর্ণাপন প্রোপ্রাইটার সমর কুমার সরকার, বনগাঁ টবাজার মৌচাকের গলি। স্বর্ণাপনের সোনার ছোঁয়ায় পূর্ণ হলাম আজ। অল্প বাজেটে নজর কাড়া ডিজাইনের সোনার গহনা যা অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। বিয়ে হোক বা যে কোনো সামাজিক অনুষ্ঠান, আমাদের গহনা নজর কাড়তে বাধ্য। আধুনিকতার সাথে ঐতিহ্যের মিশেল স্বর্ণাপন। স্বর্ণাপন প্রোপ্রাইটার সমর কুমার সরকার, বনগাঁ টবাজার মৌচাকের গলি। বীর বেনারসি বা মহিলা ও পুরুষদের আধুনিক পোশাক, সব পোশাকের সেরা কালেকশন আপনার প্রিয় জেবিএস সিটি শপিং মলে রয়েছে। ছোটদের নজর কাড়া পোশাকের সমস্ত ব্র্যান্ডেড শার্ট, প্যান্ট, ব্লেজার, পাঞ্জাবি। আমাদের কাছে আছে সর্বভারতীয় শাড়ির প্রচুর স্টক, আছে মহিলাদের ফ্যাশনেবল স্টাইলিশ পোশাকের মেগা কালেকশন। এক ছাদের নিচে আপনাদের প্রয়োজনীয় কেনা। নমস্কার, নিউজ নোম্যান্সল্যান্ডে আরও একবার আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে যে খবর এসে পৌঁছেছে, তৃতীয় রাউন্ড গণনা শেষ অর্থাৎ